যারা মনে করছেন মোলবী রাজনীতির কথা না রাজনীতির কথা বলি আমি যেদিনে বলতে শুরু করব তোমাদের টিকি ছিড়ে দেব আমি এখনো রাজনীতির কথা বলি আমাকে যদি বলেন স্টেজ থেকে নেমে যাব আল্লাহর কসম মাথা নত করব না হকের সামনে আমি মোলবী শওকতের বেটা নিয়ত করেছি আমাদের 56,000 উলামা শহীদ হয়েছে গর্দন দিয়েছে আর তুমি মনে করো যদি ইয়াসিনকে গলার আওয়াজের দ্বারা দাবিয়ে দেব আল্লাহর কসম তোমার মতো 100টা নেতার পৃথিবীর নিচুড়ে আমার আল্লাহ রস বার করেছে ফেরাউনকে দেখো অনেকজন আমাদের দেশের লোক ভাবে টাকাই সুখ ভাবে না ভাবে না টাকাই সুখ আছে যাদের মনে হচ্ছে টাকাই সুখ আছে তারা একবার খালি জেলে গিয়ে পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন স্যার টাকাই কত সুখ উনি বলবে বেরোবে আমার যা হচ্ছে তা আমি জানি ঠিক কি না কথা বলে টাকার বান্ডিলের উপরে বান্ডিল সুখ নাই উলামাদিকে জিজ্ঞেস করুন কোরআন বলছে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইজ্জত আর জিল্লত আমার আল্লাহর হাতে পীর মানুষের হাতে নয় টাকায় ইজ্জত নাই দৌলতে ইজ্জত নাই আমি আল্লাহ তাআলা ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায় তার প্রমাণ দি আপনার চোখ দিয়ে পানি আসে কলকাতার পশ্চিম বাংলার বুকে মুখ্যমন্ত্রীর পরে পরে পদটা সবথেকে দামি পদ সেটা হচ্ছে কলকাতার মেয়র ফিদহার হাকিম কার বললাম ফিদহার হাকিম তার মা যদি মরে যায় জানাজার নামাজটা কে পড়াবে মদন মিত্র তো নাকি তবে মমতা খালা 6,000 আর 10,000 এর মোলবি পড়াবে জোরে বলুন সুবহানাল্লাহ কোন মন্ত্রী কোন এমএলএ এমপি বাম মরে গেলে মা মরে গেলে ইমামরা কে পড়াবে মোলবিরা এদিকে তাকান না ভাই জানাজার নামাজ ইমামরা পড়াবে আল্লাহ এত ইজ্জত দান করেছেন কোরআন বলছে ওয়া তু ইজ্জু মান তাশা ওয়া তু দিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আমার ভাই আমি কোন রাজনৈতিক বক্তা নয় আমি খালি ইসলাম বুঝাচ্ছি আপনাদের ইসলাম বুঝাচ্ছি দ্বীন বুঝাচ্ছি আপনারা বুঝবেন আল্লাহর কসম করে বলছি যাদের মনে হবে এই মোলবিদের জবানকে রুখে দেব আমি আমাকে যদি বলেন স্টেজ থেকে নেমে যাব আল্লাহর কসম মাথা নত করব না হকের সামনে আমি মোলবি শওকতের বেটা নিয়ত করেছি আমাদের 56,000 উলামা শহীদ হয়েছে গর্দন দিয়েছে আর তুমি মনে করো যদি ইয়াসিনকে গলার আওয়াজের দ্বারা দাবিয়ে দেব আল্লাহর কসম তোমার মতো 100টা নেতার পৃথিবীর নিচুড়ে আমার আল্লাহ রস বার করেছে ফেরাউনকে দেখো নমরুদকে দেখো হামানকে দেখো সাদ্দাতকে দেখো আল্লাহ অস্তিত্ব মিটিয়েছে তোমার জবানটা আল্লাহ বন্ধ করবে আমি করব না যদি উলামার বিরুদ্ধে কথা বলো ইসলামকে বোঝার চেষ্টা করো যারা 34 বছরের রাজত্বকে বাপের রাজত্ব মনে করেছে আল্লাহ 34 সেকেন্ডে মিটিয়েছে আর তুমি যদি মনে করো তোমার গলার আওয়াজের দ্বারা ইয়াসিনের গলার আওয়াজকে দাবাবে আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন চির জীবনের জন্য তোমার আওয়াজকে দাবিয়ে আমার দোয়া থাকবে তোমার পরিবার কষ্ট পাবে তোমার সমাজ কষ্ট পাবে আজকে বাংলাদেশের অবস্থা এত খারাপ হাজার হাজার আলেম জেলের কুঠরিতে ভরে আছে আল্লাহর কসম ফেরাউনের থেকেও খারাপ অবস্থা হবে হাসিনা সরকারের এটা লিখে নিয়ে আমি বলে যাচ্ছি মোলবী শওকতের বেটা আর যারা মনে করেন দাওয়াত দেব না আল্লাহর কসম আমি হক থেকে সরব না তোমার দাওয়াতের প্রয়োজন না আমি প্রয়োজন মনে করি না যে জলসাটাই বায়ান করতে হবে আমার মাদ্রাসা রাখা আছে মাদ্রাসায় বসে আমার চ্যানেল খুলে দেখে নেবেন মোল্লা ইয়াসিন অফিসিয়াল আমার 5,00,000 সাবস্ক্রাইব আছে ফেসবুকে 5,00,000 ফলোয়ার আছে বাংলাদেশের 20 থেকে 25 লাখ আমার যুবক যুবতী ভাই আছে যারা আমাকে ফলো করে হিন্দুস্তানের মাটিতে কয়েক হাজার আজকে বোম্বে থেকে ফোন করেছিল হযরত মাই তো বাংলা সমঝতা নেই হো লেকিন আপ জো কোরআন কা আয়াত পড়তে হ্যায় তো হামে সমঝ মে আয়া এক দাওয়াত তো হামারা কবুল কর লি আই বললাম ভাই হাম কবুল নেই কর সকতে কিউকি হামারা ডেট খালি নেই প্রশংসা লন শুনে রেখে দে আমার ভাই
আমি ফিরহাদ হাকিমকে গালি দিলাম কথা বলে গালি দিইনি আমি উদাহরণ দিলাম যে একটা মন্ত্রী যদি লেভেলের হয় সে যদি মারা যায় তার মায়ের জানাজা বাপের জানাজা তার জানাজা একটা ইমাম কি পড়াতে হবে ঠিক কি না কথা বলে আপনারা মূর্খর পেছনে পড়বে কথা বলে না কক্ষড় নয় এটা কক্ষড় হতে পারে জানাজার নামাজ আমি খালি বুঝাচ্ছি উলামাদিকে আল্লাহ কতটা ইজ্জত দান করেছে আলেমদিকে কতটা ইজ্জত দিয়েছে বাদশা শুনলেন কান খুলে যারা মনে করছেন মোলবী রাজনীতির কথা না রাজনীতির কথা বলি আমি যেদিনে বলতে শুরু করব তোমাদের টিকি ছিঁড়ে দেবো আমি এখনো রাজনীতির কথা বলি মোদির বিরুদ্ধে বললে তুমি খুশি হবে যোগীর বিরুদ্ধে বললে তুমি খুশি হবে যখন কথা তোমার বিরুদ্ধে যাবে উলামারা জানে উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে কিসকো কহু কাইসে কহু জিসকো কহু জাইসে কহু জিসকে মুআফি হতা হে ও খুশ হো জাতা হে জিসকে খিলাফ হতা হে ও নারাজ হো জাতা লেকিন আল্লাহ কা পকড় বড়া সখত আল্লাহ যেদিনে ধরে নেবে তোমার জুবান টিপে বন্ধ করে দিবে কত মানুষ একবার হসপিটালে গিয়ে দেখো প্যারালাইসিসে পড়ে পড়ে কত মানুষের জবান আল্লাহ বন্ধ করেছে কত মানুষের খানা আল্লাহ বন্ধ করেছে কত মানুষের জবান দিয়ে খাবার যাচ্ছে নালী দিয়ে খাবার যাচ্ছে আমার ভাই যদি আরবের বাদশা সালমান প্রিন্স আসে ভারতের মাটিতে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমাদের মতো একটা উলামার সঙ্গে দেখা করতে যাব কিন্তু যদি কাবা ঘরের ইমাম আসে আমরা চাইবো যে একবার ভাগ্যে জুটতে হাতটা মুলাকাত করতাম ঠিক কি না জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে ইমামের মূল্য বেশি না বাদশার মূল্য বেশি জোরে বলুন একবার সুবহানাল্লাহ কেন সে দেশ চালাতে পারে সালমান প্রিন্স আল্লাহর কসম কাবা ঘরের যিনি ইমাম আছেন এমনি ইমাম নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন জোরে একবার বলুন সুবহানাল্লাহ তাই তার সম্মান পৃথিবীর বুকে বেশি যে কোন দেশে যায় আব্দুর রহমান আল সুদেশ আব্দুর রহমান আল সুরেম শেখ ইব্রাহিম যতগুলো ইমাম আছে বাদশাদের থেকেও তাদের সম্মান আল্লাহ বেশি দিয়েছে যারা মনে করছে যেই মলবিকে দমাব তোমার জানা নেই উলামাদের কুরবানি আজকে তোমরা যে মাথায় টুপি লাগিয়ে এখানে বসেছো এই বরকতটা হচ্ছে মাদ্রাসার বরকত এই বরকত হচ্ছে দাওয়াত তাবলীগের বরকত এই বরকত হচ্ছে উলামাদের বরকত এই বরকত হচ্ছে আমার আকাবিরের বরকত তাইলে তোমার নাম আর চিহ্নটা মুছে যাবে ওই জন্য আল্লামা ইকবাল লিখেছে ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ তোমাদের জানা নেই যারা আমাদের মতো মলবির গলার আওয়াজকে দাবাতে চাইছে আওয়াজ তুলে তারা শোনো তোমার ইতিহাস খুলে দেখো স্পেন দেশটা কোন ইহুদি দেশ ছিল না এটা মুসলিম রাষ্ট্র ছিল পৃথিবীর ইতিহাস বলছি কি করে ধ্বংস হলো এই রকম হারাম কর মুসলমানদের দ্বারা উলামাদের গর্দন কাটা হলো বেঈমান কাফেররা ব্যবহার করলে কিছু মুসলমানকে এই আলেম দিকে হত্যা এই আলেমদিকে হত্যা করে দাও এরা দেশের ক্ষতি করছে কি করে মানুষকে ইমানি আর দাওতি দাওত কালমার দাওতি আজকে পর্যন্ত আপনার চোখে পানি পড়ে আমরা উলামারা যখন গাড়িতে যাই মাঝে মাঝে চোখের পানি পড়ে কেন জানে রাশিয়ার বুকে হাজার এরকম মসজিদ যেগুলোকে মদের বার করে দেয়া হয়েছে হাজারো মাদ্রাসা যেগুলোকে ড্যান্সের বার করে দেয়া হয়েছে হাজারো মাদ্রাসা এমন করে দেয়া হয়েছে সেখানে পতিতালয় খুলে দেয়া হয়েছে আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে ওই দেশটা কোন ইহুদি দেশ ছিল না মুসলমানদের রক্তর হুলি খেলেছিল আর হুলি খেলা হয়েছিল মুসলমানদের দ্বারা আগে উলামা দিকে শেষ আপনাদের জানা নেই এই ভারতের বুকে ইংরেজরা যে মিশনটা শুরু করেছিল ভারতকে লুটে তারা যে 200 বছরের রাজত্ব তাদের প্রথম মেহনত ছিল কোরআন কো মিটানো তাদের প্রথম মেহনত ছিল ইস উলামাও কো মিটানো ভারত স্বাধীনে লাহোর থেকে দিল্লি পর্যন্ত এমন কোন কাজ ছিল না যেখানে আলেম দিকে ঝুলানো হয়নি 56,000 আলেম তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে আমাদের উলামারা জেলের কুঠরিতে বাস করেছে আপনারা জানেন চোখ দিয়ে পানি আসবে
শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। হযরত তখন কলকাতা সফর, খবর এলো শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। তিনি ফিরে গেলেন, গোসল দেয়া হয়ে গেছে, জিনারা গোসল দিয়েছে, হযরতের কাছে এসে কাঁদতে লেগেছে। বলে কি ব্যাপার কাঁদছো? বললে হযরত আমরা গোসল করতে গিয়ে আজীব ও গরীব মঞ্জর দেখেছি। কি মঞ্জর? বলে শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির কোমরে একটাও মাংস ছিল না, মনে হচ্ছে কেউ আগুনে পুড়িয়ে দিয়েছে। হযরত কাঁদতে লাগলেন আর বললেন, হে লোগো শোনো, আংরেজনে ইংরেজরা শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইকে মালটার জেলে চারটা হাত পা বেঁধে কোমরের তলায় আগুন দিয়েছে। তুমি মুসলমানের বিরুদ্ধে, মুসলমানের পক্ষে, ইংরেজের পক্ষে তুমি ফতোয়া দাও। হযরত একটাই কথা বলেছিল, আমি হচ্ছি হযরতে বিলালের উত্তরসূরি। বেঈমান কাফেররা বিলালের কোমরে আগুন দিয়েছে, কালমা থেকে সরাতে পারেনি। আল্লাহর কসম, তোমরা যদি আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, আমাকে ঈমান থেকে লড়াতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি আমরা, আমাদের গর্দানে যদি তলোয়ার লাগিয়ে দাও, মুসলমান ভাই আল্লাহর কসম করে বলে যাচ্ছি, একটা কথার উপরে বিশ্বাস রাখুন, হালত যতটাই নাজুক হোক, আপনার গর্দন তলোয়ারের নিচে থাকবে, আমার আল্লাহ না চাই আমার মৃত্যু আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মুসলমানকে বিশ্বাস রাখতে হবে, আর এটার প্রতি যার বিশ্বাস থাকবে না সে কাফের, সে বেঈমান, সে আমার আল্লাহর প্রতি বিশ্বাস রাখেনি।